হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াই ডিগোল ওয়ান তা বন্ধুরা আজকে তোমরা জানো সতেরো তারিখ আজকে সাব ইন্সপেক্টরের যেটা আমরা ফর্ম ফিল আপ করেছিলাম সেটাতে কিন্তু ইউ বি এ যে আজকে সিলেকশন প্রসেসের যে লিঙ্ক সেটা অ্যাক্টিভ হয়ে গেছে তোমরা হয়তো এ বিষয়ে সকলে অবগত রয়েছো যে এবি বি আর ইউবির মধ্যে ডিফারেন্সটা কী একটা হচ্ছে আর্ম ফোর্স আর একটা হচ্ছে আনআর্ম ফোর্স আর্ম যেটা রয়েছে সেটি হচ্ছে সশস্ত্র আর ইউবি যেটা আর কি আনান সেটা হচ্ছে নিরস্ত্র আর ইউবিরা সাধারণত তোমার পুলিশ স্টেশনে থাকে আইন বিষয়ে তারা বিশেষজ্ঞ থাকে আর এবিগুলো যারা রয়েছে তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে ভিআইপি পারসন যারা ভিআইপি মানুষ তাদেরকে যে পরিষেবা দেওয়া হয় সেটার ক্ষেত্রে কিন্তু এবিটা আর তাছাড়াও এরা কিন্তু ব্যাটেলিয়ানে রিজার্ভ পোস্টে থাকে তাই এবির ক্ষেত্রে যেটা হাইট লাগে সেটা আমাদের সকলেরই জানা সেটা কিন্তু একশো তেহাত্তর সেন্টিমিটার হাইট লাগে আর এবির ক্ষেত্রে একশো তেহাত্তর সেখানে কিন্তু চেষ্টা একটু বেশি লাগে আর চেষ্টির বিষয়টা পড়ে যাদের হাইট রয়েছে তারা অবশ্যই কিন্তু এবিটা সিলেক্ট করবে কেননা এখানে কিন্তু কাটন মার্কস কম যায় আর ইউবির ক্ষেত্রে এটা একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগে হচ্ছে মিনিমাম যাদের হাইট একটু কম রয়েছে তারা কিন্তু ইউবিটা সিলেক্ট করবে তা বন্ধুরা এখন যেটা প্রশ্ন মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা এই সিলেকশন প্রসেসটা ঘরে বসে করতে পারবেন তা বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখব সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এবং ডেট অফ পুট করে তোমরা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সরাসরি একদম তোমাদের লগ হয়ে যাবে তোমাদের যে ইস্যুটা সেখানে গিয়ে তোমাদের নাম বাবার নাম সব কিছু দেখতে পারবে ইমেল আইডি দেখার পর সেখানে উল্লেখ করা থাকবে প্লিজ সিলেক্ট ইউবি এ বি সেখানে গিয়ে তোমরা যারা আগ্রহী রয়েছে। যে কোনো একটা পোস্টে তোমরা একটা ক্লিক করতে পারো ইউবি কিংবা এবি আর যারা দুটোতেই আগ্রহী রয়েছে তারা বোধ করে রাখবে আর এখানে পরবর্তীতে একটা দেখবে প্রিফারেন্স লেখা রয়েছে সেখানে তোমরা কোন বিষয়ে বেশি আগ্রহী রয়েছে। তারা সেটা সেখানে ক্লিক করবে ইউবি কিংবা এবি এই হচ্ছে বিষয় তারপর তোমরা সেখানে চেক বক্স একটা পাবে সেখানে ক্লিক করবে ক্লিক করার পর সাবমিট করবে তারপর কনফার্ম করবে একদম সাকসেসফুলি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তোমাদের মোবাইলে এসএমএস আসবে এবং তাছাড়াও তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে একদম খুব সহজ মোবাইলের মাধ্যমে তোমরা এটা করে নাও যারা সাব ইন্সপেক্টর দু হাজার একুশে ফর্ম ফিল আপ করেছ এটা কিন্তু মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে তা বন্ধুরা সরি বন্ধুরা এটা কিন্তু কেবলমাত্র মেইলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে না যাই এটি আপডেট ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করবেন কেননা আমরা কিন্তু এই সব চাকরির সংক্রান্ত যাবতীয় তথ্য সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সকল